পিশাচ কথা। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা। এই চ্যানেলে গল্পের ছলে হাড়হিম করা অলৌকিক ঘটনা শোনানো হয়। আজ আবারও একটি রোমান্টিক অলৌকিক ঘটনা রইল আপনাদের জন্য। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি শুনছেন কমেন্ট করে জানান। ইতিমধ্যে নিশ্চয়ই ভিডিওটিতে লাইক করে দিয়েছেন। যারা এখনও করেননি তারা অবশ্যই লাইক করে আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর শেষে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ঘটনাটি। আর আপনাদের জীবনের কোনো হাড়হিম বা অলৌকিক ঘটনা থাকলে আমাদের অবশ্যই লিখে জানান। আসুন তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। চারিদিকে অন্ধকার আর অন্ধকার, এরই মধ্য দিয়ে ছুটে চলেছে রাতের ট্রেন। আমার বিয়ের কথাবার্তা চলছে, তাই দেশের বাড়ি যাচ্ছি। কমলাপুর থেকে ট্রেনে উঠেছি। আমার কামরায় কয়েকজন ছিল, তাদের সাথে গল্প করে ভালোই সময় কাটালাম। সবাই একে একে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং একরাশ অন্ধকার আমায় গ্রাস করে নিল। আমি নামবো একদম শেষ স্টেশনে, তাই ভাবলাম একটা ঘুম দিয়ে নিই। স্টেশনে পৌঁছাতে প্রায় রাত শেষ হয়ে যাবে, ঘুমিয়ে গেছি। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ের আবছা মতো দেখলাম ট্রেনে উঠে এলো এবং ট্রেনটি আবার চলতে শুরু করলো। যাই হোক, আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি আবার ট্রেনে ডাকাত পড়ব নাকি। ইদানিং নাকি এই দিকটায় ট্রেনে খুব ডাকাতি হচ্ছে। যাক, ট্রেন আবার চালু হওয়ায় আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। এত সব ভাবতে ভাবতে আমার পাশের মেটার দিকে তাকানোর তেমন সুযোগ পাইনি। সুযোগ থাকলেও অবশ্য কিছুই করার ছিল না, কারণ চারিদিক দিয়ে অন্ধকার। আমি লজ্জায় গুটিয়ে গেলাম। লজ্জা পাওয়ার কারণ ছিল একটি মেয়ে এবং আমি শুধু এই কামরায়, তাও আবার অন্ধকারের মধ্যে। যাই হোক, নিজেকে সহজ করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যবিহীনভাবে টেপাটেপি শুরু করলাম। কিন্তু অভাগা যেদিকে যায় নদীর জল শুকিয়ে যায়। কোনো কারণ জানান দেওয়া ছাড়াই মোবাইলটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। ভাবলাম চার্জ শেষ, কিন্তু বাড়ি থেকে তো ফুল চার্জ দিয়ে বের হয়েছি। যাক, মোবাইলটা আবার পকেটেই রেখে দিলাম। কামরায় আবার অন্ধকার নেমে মেয়েটাই প্রথম নিরবতা ভাঙল, বলে উঠল, আমি শ্রুতি। আমি বলতে গেলাম, আমি কমল। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কণ্ঠ অনেকটা কোলা ব্যাঙের মতো হয়ে গেছে। বুঝলাম ভয়ে এমনটা হয়েছে। নিজেকে সহজ করার জন্য হাসলাম। মেয়েটির কণ্ঠ অনেক মিষ্টি। মেয়েটি আমার অবস্থা বুঝলো কিনা জানি না, তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিব্যি জ্বলছে। যাক, এবার মেয়েটার চেহারার দিকে তাকালাম। অতটা ফর্সা না, গোল মুখ, চিকন নাক, আর বর্ণনা দিতে পারবো না। এক কথায় বলতে পারি মায়াবী একটা চেহারা, দেখলেই ভালো লাগে। আস্তে আস্তে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো। আমিও আমার সম্বন্ধে বলতে লাগলাম, সেও তার সম্পর্কে বলল। একটা জিনিস দেখলাম ওর শরীর থেকে কেমন যেন একটা অদ্ভুত সুগন্ধি বের হচ্ছে। সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানো। ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙল শেষ রাতের দিকে। জেগে দেখি কামরা খালি, শ্রুতির জায়গায় পড়ে আছে তার জ্বালানো মোমবাতির শেষ অংশটুকু। ট্রেনও স্টেশনে পৌঁছে গেছে। ওর নাম্বারটা তো নেওয়া হয়নি, ইস, ওর বাড়ির অ্যাড্রেসটাও নিলাম না। টিকিট চেকারকে জিজ্ঞেস করলাম, এই কামরায় যে মেয়েটি আমার সাথে ছিল সে কোথায়। টিকিট চেকার বলল, এখানে তো কেউ ছিল না, রাতে কয়েকবার আমি চেক করেছি, দেখেছি আপনি একা একা কথা বলছেন। আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কারো সাথে কথা বলছেন। আমি তো থ, আমার ফোন তো সেই শ্রুতি ওঠার পর থেকেই বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইলটা বের করে অন করলাম, এখনো অর্ধেক চার্জ বাকি। ভেবে পেলাম না এসব কি হলো আমার সাথে, আমি কি তবে স্বপ্ন দেখেছি। যদি স্বপ্ন হয় তবে ওর জ্বালানো মোমবাতির শেষ অংশবিশেষ এখনো আমার হাতে, এটা কি করে সম্ভব। এগুলো ভাবতে ভাবতেই ট্রেন থেকে নেমে বাড়ির পথ ধরলাম। বাড়িতে পৌঁছেই খাওয়া দাওয়া করে এক ঘুম দিলাম। ঘুমের মাঝেই স্বপ্ন দেখলাম শ্রুতিকে। ও হাসছে আর ওর মায়া ভরা মুখ আমায় যেন অপার্থিব এক আনন্দে ভরিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠে সারাদিন ওর কথাই ভাবলাম, আমি কি ওর প্রেমে পড়েছি। প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো।
আর বাস্তবে কি ওর কোনো অস্তিত্ব আছে? যাই হোক, বাড়িতে যে কাজে আসা, আমার জন্য মেয়ে দেখতে যাবে বাবা আর বোন, সাথে অবশ্য আমিও। তবে কেন যেন আমার মন সায় দিচ্ছিল না, কারণ আমার মাথায় ঘুরে ফিরে শ্রুতির চিন্তাই আসছে। সবার জোরাজোরিতে মেয়ে দেখতে রওনা দিলাম। মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের দিকে তাকিয়েই আমার চোখ কপালে ওঠার অবস্থা। এই যে শ্রুতি, আমার সারা শরীরে এক আনন্দ বন্যা বয়ে গেল। কিন্তু মেয়েটি যে নির্বিকারভাবে বসে আছে, যেন আমাকে সে কোনোদিন দেখেই নি। যাক, বোনকে বলে মেয়েটির সাথে একা কথা বলার ব্যবস্থা করলাম। মেয়েটির নাম স্মৃতি। ওকে বললাম, আমাকে আগে কখনো দেখেছো কি না? সে মাথা নেড়ে বলল না। আমি কথাটাকে একটু ঘুরিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, আমি বোধহয় তোমাকে ট্রেনে দেখেছি। ও বলল, আমি তো কখনো ট্রেনেই উঠিনি। আরও কিছু ওকে বলতে গিয়েও থেমে গেলাম, কারণ আবার যদি ও অন্য কিছু মনে করে। আমি আর কিছুই বললাম না। আমি যদি ওকে কল্পনাই করব, তাহলে তো আগে ওকে দেখলে হতো। আমি তো আজকের আগে ওকে কখনো দেখিনি, তাহলে ট্রেনে কে এলো আমার সাথে? আমার কল্পনা শক্তি কি এতটাই প্রবল যে আমি ওকে আগেই কল্পনার চোখ দিয়ে দেখে ফেলেছি, নাকি এটা অলৌকিক? কোনো উত্তর আমার জানা নেই। তারপর স্মৃতির সাথে আমার বিয়ে হয়ে গেল। এখন অনেক রাত, জানালা দিয়ে বাতাস হু হু করে বইছে। স্মৃতি আমার পাশেই ঘুমিয়ে আছে, যেন আমার কল্পনার শ্রুতির আর একটা কপি। এটা অলৌকিক নয় কি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমোতে যাই আমার কল্পনার শ্রুতিরূপী বাস্তব স্মৃতির পাশে।